সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, মোদি সরকারের তরফ থেকে জারি হতে চলেছে 9টি নতুন নিয়ম, যেই নিয়মগুলির মধ্যে কিছু কিছু নিয়মে কিন্তু আপনাদের লাভ হবে আর কিছু কিছু নিয়মে কিন্তু আপনাদের ক্ষতি হবে। তো বন্ধুরা, ভিডিওটিকে সেই জন্য আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। হতে পারে 7 কিংবা 8 নম্বর নিয়মটি আপনাদের জন্য খুবই জরুরি হয়ে গেল, কিন্তু আপনি সেটাকে মিস করে গেলেন, তাহলে কিন্তু আপনাকে পড়তে হতে পারে বিশাল বড় অসুবিধার মুখে। তো বন্ধুরা, চলুন আর সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। বন্ধুরা, প্রথম যে নিয়মটি লাগু হতে চলেছে, নিরালে কর্মচারী কো কি খ্যার নেই সরকার ইস তারিখ সে লা সকতি হ্যাঁ নয়া নিয়ম। বন্ধুরা, আমরা প্রায়শই দেখে থাকি যে বিভিন্ন সরকারি অফিসে যে সরকারি কর্মচারীরা আছেন তারা কিন্তু সঠিক সময়ে কাজ করেন না, অর্থাৎ যে কাজটি যে সময় করা দরকার সেই সময় সেই কাজটি কিন্তু তিনি করেন না। তিনি কিন্তু প্রমোশনের জন্য তিনি উঠে পড়ে লাগেন, কিন্তু তিনি সাধারণ মানুষদের সেবা করার জন্য কিছু করেন না। সেই জন্য মোদি সরকারের তরফ থেকে কিন্তু একটা ঘোষণা করা হয়েছে যে যেই সমস্ত কর্মচারীরা এইসব করে, অর্থাৎ সাধারণ মানুষদের সেবা না দিয়ে তারা নিজেদের প্রমোশনের জন্য উঠে পড়ে শুধুমাত্র সেটাই পিছনে পড়ে থাকে, সেটা কিন্তু আর হবে না। অর্থাৎ এখন থেকে সরকার শুধুমাত্র সেই সব কর্মচারীদেরই প্রমোশন দেবে যারা নাকি সাধারণ মানুষদের সাহায্য করে এবং যেই সময়ের কাজ সময়ই করে, এই সমস্ত কর্মচারীদেরই কিন্তু এখন থেকে প্রমোশনের ব্যবস্থা করবে মোদি সরকার। তো বন্ধুরা, দ্বিতীয় যে ইম্পর্টেন্ট নিয়মটি লাগু হতে যাচ্ছে সেটা কিন্তু সরাসরি ব্যাংক থেকে। অর্থাৎ আমরা যেটা জানছিলাম যে 31 ডিসেম্বরের পর থেকে আপনার ডেবিট কার্ডে যদি চিপ লাগানো না থাকে তাহলে আপনার ডেবিট কার্ডটি আর কাজ করবে না, কিন্তু ব্যাংকের তরফ থেকে কিন্তু এটা পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে না, এটা হচ্ছে না। অর্থাৎ যাদের যাদের নতুন চিপ লাগানো ডেবিট কার্ড এখনও আসেনি তাদের কিন্তু পুরনো ডেবিট কার্ডই কাজ করবে, এবং যতদিন না পর্যন্ত তাদের নতুন ডেবিট কার্ড আসে ততদিন পর্যন্ত কিন্তু তারা তাদের পুরনো ডেবিট কার্ড দিয়েই সমস্ত পেমেন্ট বা টাকার লেনদেন কিন্তু করতে পারবে। এবং যদি তার একবার নতুন ডেবিট কার্ড চলে আসে তাহলে কিন্তু আর পুরনো ডেবিট কার্ড সেদিন থেকে কাজ করবে না। অর্থাৎ বন্ধুরা, আপনার কাছে যদি চিপ লাগানো ডেবিট কার্ড না থাকে এবং আপনার কাছে যদি নতুন চিপ লাগানো ডেবিট কার্ড না এসে থাকে তাহলে আপনার টেনশনের কোনো ব্যাপার নেই, আপনি আপনার পুরনো ডেবিট কার্ড দিয়েই কিন্তু সেটা ইউজ করতে পারবেন। এবং যতদিন না পর্যন্ত আপনার কাছে নতুন ডেবিট কার্ড আসে ততদিন পর্যন্ত কিন্তু আপনি সেই পুরনো ডেবিট কার্ডই ইউজ করতে পারবেন। তো বন্ধুরা, যখনই নতুন ডেবিট কার্ড চলে আসবে তখনই কিন্তু আপনি আর পুরনো ডেবিট কার্ড ইউজ করতে পারবেন না। বন্ধুরা, তৃতীয় যেই নতুন নিয়মটি লাগু হতে যাচ্ছে, বন্ধুরা, কতদিন আগে একটা নিয়ম জারি হয়েছিল যে এখন থেকে আপনার পার্সোনাল কম্পিউটার অথবা ফোনে সরকারের তরফ থেকে নজরদারি রাখা হবে এবং 10টি এজেন্সিকে কেন্দ্র সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন সমস্ত দেশের প্রত্যেকটা কম্পিউটার এবং মোবাইলের দিকে নজর রাখে। কিন্তু এটা নিয়ে অনেক ঝামেলা হওয়ার পরে কিন্তু সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছে যে কারোর পার্সোনাল অনুমতি ছাড়া কিন্তু কারোর কম্পিউটার বা মোবাইলে কিন্তু সরকার কোনোভাবে হস্তক্ষেপ করতে পারবে না। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এখন আপনার মোবাইল কিংবা আপনাদের কম্পিউটার কিন্তু পুরোপুরি নিরাপদ, অর্থাৎ আপনার মোবাইলে অথবা কম্পিউটারে কিন্তু সরকারের কোনো এজেন্সি আর দেখতে পারবে না বা হস্তক্ষেপও করতে পারবে না। বন্ধুরা, চতুর্থ যে ইম্পর্টেন্ট নিয়মটি লাগু হতে যাক সেটি হলো মোদি সরকার কা বড়া ঘোষণা, আগর নেই কর রে হ্যাঁ নৌকরি তব ভি মিলেগা স্যালারি। হ্যাঁ বন্ধুরা, মোদি সরকার একটা নতুন স্কিম নিয়ে আসতে চলেছে যার নাম হচ্ছে UBI, অর্থাৎ ইউনিভার্সাল বেসিক ইনকাম। এই ইউনিভার্সাল বেসিক ইনকাম এই স্কিমের মাধ্যমে কিন্তু আপনার যদি আপনি চাকরি না করে থাকেন এবং আপনার যদি মাসিক ইনকাম একটা নির্দিষ্ট সীমার কম হয়, সেই নির্দিষ্ট সীমাটা কিন্তু এখনও সরকারের তরফ থেকে জানা যায়নি, যখনই এই স্কিম চালু হবে তখনই কিন্তু নির্দিষ্ট সীমাটাও জানিয়ে দেওয়া হবে। যদি তার থেকে যদি কম থাকে আপনার ইনকাম তাহলে কিন্তু সরকারের তরফ থেকে প্রতি মাসে আপনাকে 2000 টাকা থেকে 2500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, তার জন্য আপনাকে শুধুমাত্র আপনি যে বেরোজগার এবং আপনি যে সেই নির্দিষ্ট সীমার কম টাকা কামাই করেন সেই প্রমাণপত্রটি সরকারকে দেখাতে হবে। কীভাবে দেখাবেন, পুরো প্রসিডিওর যখনই জানানো হবে, যখন স্কিমটি লঞ্চ হবে তখনই কিন্তু এই চ্যানেলে আপনারা সর্বপ্রথম দেখতে পাবেন। আর বন্ধুরা, আপনারা কি এই টাকা চান, অর্থাৎ সরকারের তরফ থেকে 2000 থেকে 2500 টাকা কি চান, যদি চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে চাই লিখবেন। তো বন্ধুরা, এরপরে পঞ্চম যে ইম্পর্টেন্ট নিয়মটি লাগু হতে চলেছে মোদি সরকারের তরফ থেকে, নয়া সাল কিষাণ মালামাল সময় পর লোন চুকানো বালেও কো মোদি সরকার দেখি বড়ি ছুট। অর্থাৎ বন্ধুরা, নতুন বছরে মোদি সরকারের তরফ থেকে আরেকটি স্কিম চালু হতে চলেছে, সেটি কিন্তু কৃষকদের নিয়ে। অর্থাৎ 2019 লোকসভা চুনাব ভোটের আগে কিন্তু মোদি সরকার একটা নতুন স্কিম চালু করতে চলেছে যেখানে কৃষকরা যদি সময় মতো লোন পরিশোধ করে তাহলে কিন্তু সেই লোনের যে কিস্তি অর্থাৎ সেই লোনের যে ইন্টারেস্ট সেটা কিন্তু তাকে আর দিতে হবে না। অর্থাৎ যদি কৃষকরা সময় মতন ঋণ পরিশোধ করে দেয় তাহলে কিন্তু তার যে ইন্টারেস্ট হবে অর্থাৎ লোনের যে ইন্টারেস্টই হবে সেটা কিন্তু সরকারের তরফ থেকে পরিশোধ করে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু সরকার কৃষককে আর লোনের ইন্টারেস্ট কিন্তু পরিশোধ করতে হবে না, শুধুমাত্র লোনটি পরিশোধ করলেই কিন্তু হয়ে যাবে। এবং
এটা কিন্তু খুব শীঘ্রই, অর্থাৎ এই বাজেটেই কিন্তু এর ঘোষণা হতে চলেছে। বন্ধুরা, এরপরের যে ইম্পর্টেন্ট নিউজটি, নিয়মটি লাগু হতে চলেছে মোদী সরকার, সেটা কিন্তু আধার কার্ড নিয়ে। আধার সে জুড়ে দো দিক্কাতে মিন্টো মে কাহোগে দূর, UIDAI নে আসান কি রাহ। অর্থাৎ বন্ধুরা, এখন থেকে, আগে কি হতো, যদি আপনার কোনো অ্যাড্রেস প্রুফ না থাকতো তাহলে কিন্তু আপনার আধার কার্ড হতো না। এখন কিন্তু UIDAI-এর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে যদি আপনার অ্যাড্রেস প্রুফ না থাকে, কিন্তু আপনার বাড়ির যে কর্তা তার যদি অ্যাড্রেস প্রুফ থাকে, তাহলে তার আধার কার্ড দিয়েই কিন্তু আপনার আধার কার্ড বানানো যাবে। অর্থাৎ আগে অ্যাড্রেস প্রুফের জন্য যাদের যাদের আধার কার্ড হয়নি, তাদের আর কিন্তু কোনো টেনশন থাকছে না। তাদের বাড়ির যে কর্তা তার যদি আধার কার্ড হয়ে থাকে, তাহলে সেই আধার কার্ডের রেফারেন্সেই কিন্তু আপনি এখন থেকে আধার কার্ড পেয়ে যাবেন। বন্ধুরা, এরপরের যে ইম্পর্টেন্ট নিয়মটি লাগু হতে যাচ্ছে মোদী সরকারের তরফ থেকে, সেটি জানার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট। বন্ধুরা, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, ভিডিওটিকে লাইক অবশ্যই করবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে হোয়াটসঅ্যাপ ফেসবুকে শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক শেয়ারই কিন্তু আমাদের এত পরিশ্রমের ফল। আর আপনাদের জন্য একটা সার্ভে, এই সার্ভেতে যদি আপনি অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু আপনাদের জেনারেল নলেজ একটু হলেও বাড়বে। প্রশ্নটি হলো, ইন্ডিয়া গেট কোন রাজ্যে দেখা যায়, ইন্ডিয়া গেট কোন রাজ্যে অবস্থিত। তো বন্ধুরা, এরপরের যে ইম্পর্টেন্ট নিয়মটি লাগু হতে চলেছে মোদী সরকারের তরফ থেকে, সেটি বন্ধুরা, এই নিয়মটি বর্তমানে শুধুমাত্র উত্তরপ্রদেশে লাগু করা হয়েছে এবং কিছুদিনের মধ্যে কিন্তু সমস্ত ভারতবর্ষে এই নিয়মটি লাগু করা হবে। সেটা হচ্ছে, যদি আপনি রং সাইড দিয়ে যদি আপনি গাড়ি নিয়ে যান, তাহলে আপনার জন্য টায়ার কিলার্স একটা নতুন যন্ত্র লাগানো হবে। সেক্ষেত্রে যদি আপনি উল্টো দিক দিয়ে গাড়ি চালান, তাহলে কিন্তু আপনার গাড়ির টায়ার কিন্তু পাংচার হয়ে যাবে। বন্ধুরা দেখুন, টায়ার কিলারটা এরকম থাকবে, যদি আপনি যদি সঠিক পথে যান তাহলে কিন্তু এটার কোনো প্রবলেম করবে না, কিন্তু যদি আপনি রং সাইড দিয়ে যান তাহলে কিন্তু সেটা এরকম হয়ে যাবে। এবং আপনি বুঝতেই পারছেন যে আপনি গাড়ি নিয়ে যান অথবা বাইক নিয়ে যান, আপনার গাড়ি বা বাইকে টায়ারের কী অবস্থা হবে। অর্থাৎ বন্ধুরা, যাতে কেউ রং সাইড দিয়ে গাড়ি চালাতে না পারে এবং যাতে সড়ক দুর্ঘটনা কমে, সেই জন্য কিন্তু ইউপি সরকার প্রথমে এই ব্যবস্থাটি চালু করেছে এবং ধীরে ধীরে কিন্তু সমস্ত ভারতবর্ষে এই নতুন ব্যবস্থাটি চালু হতে চলেছে। বন্ধুরা, এই ব্যবস্থাটি চালু হলে কি সত্যি সড়ক দুর্ঘটনা কমানো সম্ভব কি না, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু আপনারা জানাবেন। বন্ধুরা, এরপরের যে ইম্পর্টেন্ট নিয়মটি লাগু হতে চলেছে মোদী সরকারের তরফ থেকে, সেটি হলো, পয়লা এপ্রিলের থেকে কিন্তু প্রত্যেকের ঘরে লাগানো শুরু হয়ে যাবে প্রিপেড মিটার। বিজলি কে লিয়ে করনা হোগা হর মহিনে রিচার্জ। অর্থাৎ বন্ধুরা, আমরা যে শুনে আসছিলাম যে প্রিপেড মিটার লাগানো হবে, কবে লাগানো হবে, সেই প্রশ্নটির উত্তর অবশেষে মিলে গেল। পয়লা এপ্রিল থেকে কিন্তু সমস্ত ভারতবর্ষ ব্যাপী এই নতুন প্রিপেড মিটার লাগানো হবে। এই প্রিপেড মিটারে আপনাকে কিন্তু প্রথমে আপনার ইলেকট্রিসিটি রিচার্জ করতে হবে এবং সেই রিচার্জের অনুযায়ী কিন্তু আপনি আপনার ঘরে বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন। এবং যখনই আপনার রিচার্জ শেষ হয়ে যাবে, তখনই কিন্তু আপনার ঘরে বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যাবে এবং আপনাকে আবার রিচার্জ করে কিন্তু আপনার ঘরে পুনরায় বিদ্যুৎ সংযোগ চালাতে হবে। এই প্রিপেড মিটারের একটা সবচেয়ে বড় গুণ হলো, এটা সরাসরি কন্ট্রোল রুমের সঙ্গে সংযোগ থাকবে এবং এর জন্য আপনার ঘরে বিদ্যুৎ যদি সংযোগ বিচ্ছিন্ন করতে হয়, তাহলে কিন্তু আপনার বাড়িতে ইলেকট্রিসিটির কোনো লোকের আসতে হবে না। সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র সেখান থেকেই একটা সুইচ টিপে কিন্তু আপনার ঘরে বিদ্যুৎ সংযোগ অথরিটির থেকে বন্ধ করে দিতে পারবে এবং এর ফলে কিন্তু আপনাদের বিদ্যুতের খরচ অবশ্যই কমবে। বন্ধুরা, সত্যি কি কমবে? যদি না কমে থাকে বা আপনি যদি মনে করেন যে কমবে না, তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন যে কেন কমবে না। বন্ধুরা, এরপরে যে ইম্পর্টেন্ট নিয়মটি বা নতুন নিয়মটি লাগু হতে চলেছে মোদী সরকারের তরফ থেকে, এখন থেকে উজ্জ্বলা যোজনার মাধ্যমে যে LPG সিলিন্ডার দেওয়া হয়, সেখানে কিন্তু মিথানলের পরিবর্তে, সেখানে কিন্তু এখন LPG-র পরিবর্তে আপনি পেয়ে যাবেন মিথানল গ্যাস সিলিন্ডার। এর ফলে আপনার গ্যাস সিলিন্ডারটি আরও সুরক্ষিত হবে এবং কিছু সস্তাও হবে। বন্ধুরা, এখন থেকে যদি আপনি উজ্জ্বলা যোজনার মাধ্যমে যদি আপনি LPG সিলিন্ডার নিয়ে থাকেন, তাহলে কিন্তু এখন থেকে আপনি আর LPG পাবেন না, এর পরিবর্তে পাবেন আপনি মিথানল গ্যাস এবং এর ফলে আপনার সিলিন্ডার থাকবে সুরক্ষিত এবং এর দামও কিন্তু নর্মাল যে LPG সিলিন্ডারগুলো আছে সেই সিলিন্ডারের থেকে কিন্তু অনেকটাই কম হবে। তো বন্ধুরা, এই সমস্ত যেই নিয়মগুলি লাগু হতে চলেছে, এর মধ্যে কোন নিয়মটি আপনাদের লাভ হবে এবং কোন নিয়মটির ফলে আপনাদের লোকসান হবে, অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আপনাদের এক্সট্রা একটা নতুন নিয়ম জানিয়ে রাখি, সেটা হলো 26 জানুয়ারির পর থেকে কিন্তু ফ্লিপকার্ট এবং অ্যামাজনের যত সেল আছে সব কিন্তু বন্ধ হয়ে যাবে। অর্থাৎ 26 জানুয়ারি কিন্তু ফ্লিপকার্ট এবং অ্যামাজনের বিগ বিলিয়ন ডেই বলুন বা গ্রেট ইন্ডিয়ান সেলই বলুন, সেটা কিন্তু লাস্ট হবে। তারপরে কিন্তু হয়তো আর বিগ বিলিয়ন ডে অথবা গ্রেট ইন্ডিয়ান সেলের মতন এত বড় সেল হয়তো ফ্লিপকার্ট আর অ্যামাজনের পক্ষ থেকে আপনারা দিতে দেখতে পারবেন না। বন্ধুরা, এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে এটা জানানো হয়েছে, কিন্তু দেখা যাক যে এটা কি সত্যি হয় নাকি এটাও নিছকই একটা গুজব। তো বন্ধুরা, এই নিয়মের মধ্যে কোন নিয়মগুলি ভালো লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে জানাবেন আর সার্ভেটির উত্তর দেবেন যে ইন্ডিয়া গেট কোন রাজ্যে অবস্থিত। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।